আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভিপ অ্যাকাউন্টে স্টাইলিশ নাম ব্যবহার করবেন। অর্থাৎ এই মুহূর্তে আমি যদি আমার প্রোফাইলে চলে আসি, প্রোফাইলে আসার পরে দেখতে পাচ্ছেন আমি এখানে স্টাইলিশ নাম ব্যবহার করেছি। তো আপনারা হয়তো অনেকেই আছেন যারা এই মুহূর্তে ফেসবুকে স্টাইলিশ নাম ব্যবহার করেছেন কিন্তু ভিপ অ্যাকাউন্টে স্টাইলিশ নাম ব্যবহার করতে পারতেছেন না। তো কীভাবে আপনারা স্টাইলিশ নাম ব্যবহার করবেন ঠিক আমার মতো বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। ভিপ অ্যাপ্লিকেশনের মধ্যে স্টাইলিশ নাম ব্যবহার করার জন্য সর্বপ্রথম আপনাকে একটি ওয়েবসাইটে চলে যেতে হবে। ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনাকে আপনাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারটি ওপেন করার পরে আপনাকে ঠিক এই ওয়েবসাইটে চলে আসতে হবে। আর এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা এক ক্লিকে এই ওয়েবসাইটে চলে আসবেন। তো এই ওয়েবসাইটে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ফাঁকা একটি বক্স রয়েছে। এই বক্সে আপনাকে আপনার নামটি টাইপ করতে হবে, আপনাদের যে নাম সেই নামটি আপনাকে অবশ্যই টাইপ করতে হবে। তো নামটি টাইপ করার পরে এখানে আপনারা নিচে থেকে দেখতে পাচ্ছেন আপনি যে নামটি লিখেছেন সেই নামটি অটোমেটিকলি এখানে স্টাইলিশভাবে হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য নাম রয়েছে, এই নামগুলো এখানে স্টাইলিশভাবে হয়ে গিয়েছে। এখন এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি স্টাইলিশ ফন্ট বা নাম আপনাকে কপি করে নিতে হবে। তো এখান থেকে আমি একটি স্টাইলিশ নাম কপি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে একটি স্টাইলিশ নাম শো করতেছে। তো এটা কপি করার জন্য এখান থেকে কপিতে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু নামটি কপি হয়ে যাবে। তো নামটি কপি করার পরে আপনাকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে আসার পরে আপনাকে ভিপ অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো ভিপ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনাদের প্রোফাইলে চলে যেতে হবে। দেন আপনাদের যে নামটি রয়েছে সেটা আপনাকে কেটে দিতে হবে। তো নামটি পেস্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন নামটি অ্যাড হয়ে গিয়েছে। দেন এখন এই নামটি সেভ করার জন্য এখান থেকে ডনে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আপনাদের যে ভিপ অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টে এই নামটি অ্যাড হয়ে যাবে। সো এখন যে কেউ আপনার এই নামটি দেখলে তারা কিন্তু অবাক হয়ে যাবে। সো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই এই ভিপ অ্যাপ্লিকেশনের অ্যাকাউন্টে স্টাইলিশ নাম ব্যবহার করতে পারবেন। এই ছিল মূলত আজকের এই ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এর থেকেও আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটি রয়েছে সেটাতে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দেবেন। তাহলে আমি এই চ্যানেলে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।